আসসালামু আলাইকুম, আমি মোয়াল্লেম হোসেন। টেক টিমবির পক্ষ থেকে আপনার জানাতে শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে হচ্ছে ফরওয়ার্ড অ্যান্ড রিভার্সের কন্টিনিউ ডায়াগ্রাম, আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব। আজ প্রথম আমি পর্বে প্রথম লেকচারে আমি বলছিলাম যে ফরওয়ার্ড অ্যান্ড রিভার্সের পাওয়ার ডায়াগ্রামের ব্যাখ্যা, এবং আজকে হচ্ছে ফরওয়ার্ড অ্যান্ড রিভার্সের কন্টিনিউ ডায়াগ্রাম। এরপর তৃতীয় নম্বরে আমি আলোচনা করবো হচ্ছে ফরওয়ার্ড অ্যান্ড রিভার্সের পাওয়ার এবং কন্ট্রোলিং এর সমন্বয়ে প্র্যাকটিক্যাল কাজ। তো এখন আমি আমার চলে যাই মূল টিউটোরিয়ালে। তো মূল টিউটোরিয়ালে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার টিউটোরিয়ালটি দেখেন বা যাদের একটু সামান্য পরিমাণ হলেও উপকৃত হয়, আশা করি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। তো এখন চলে যাই মূল টিউটোরিয়ালে। তো দেখতে পাচ্ছেন যে আমার ফরওয়ার্ড অ্যান্ড রিভার্সের মূলত দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর থাকে। এটা হচ্ছে মূলত ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর এবং এটা হচ্ছে রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর। তো এটা আমাকে যখন চলবে এই ম্যাগনেটিক কন্ডাক্টর ঠিক, তখন আমার মোটরটা ফরওয়ার্ড ফরওয়ার্ড ব্যাস চলবে, এবং যখন এই ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে এবং এটা অফ হয়ে যাবে, তখন আমার মোটরটা রিভার্সে চলবে। তো এটা হচ্ছে আমার সেটার কন্ট্রোলিং ডায়াগ্রাম। তো এটা হচ্ছে আমার মূলত এটা ফেজ লাইন বা কন্ট্রোলিং এর লাইন। পুশ সুইচ, স্টপ এডা, অর্থাৎ ডিরেক্ট অফ সুইচ, এখানে দেখতে পাচ্ছেন যে নর্মালি ক্লোজ থাকে। আর এটা হচ্ছে ম্যাগনেটিক, এটা হচ্ছে একটা অন সুইচ, পুশ সুইচ অন, এবং আর একটা হচ্ছে পুশ সুইচ অন, অর্থাৎ এখানে দুইটা সুইচ থাকবে। অর্থাৎ মোটরটা আমি কখন ফরওয়ার্ড ব্যাস চালাবো এবং কখন রিভার্স ব্যাস চালাবো। আর এটা হচ্ছে আমার যে এক নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর, মানে যখন আমার এই কে ওয়ান অন হয় তখন আমার মোটরটা ফরওয়ার্ড ব্যাস চলবে, এবং যখন এই কে টু চালু হয় তখন আমার মোটরটা রিভার্স ব্যাস চলবে। তো যখন আমি এটা দিয়ে পুশ করবো তখন আমার মনে ফরওয়ার্ডে চলক অথবা রিভার্সে চলক, আমার টোটাল কন্ট্রোলিংটা অফ হয়ে যাবে। তো মনে করেন যে এটা আমার ঠিকই আছে, এখন আমি মোটরটা ফরওয়ার্ডে চালাম, তখন আমি এই সুইচটা ক্লিক করব। এই সুইচটা যখন আমি প্রেস করবো, সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এটা কে ওয়ান ম্যাগনেটিক কন্ট্রোলটা লেসিং করা আছে। অর্থাৎ লেসিং সম্পর্কে জানতে হলে আপনারা আমার আরও পূর্বে টিউটোরিয়াল আছে, ওখানে লেসিং সম্পর্কে বিস্তারিত একটা টিউটোরিয়াল আছে, ওটা দেখে নেবেন। তো আমি যখন এই পুশ সুইচটা চাপ দেবো, এটা নর্মালি অফ থাকে, তো পুশ সুইচটা চাপ দেওয়ার সাথে সাথে আমার এই লাইনটা ক্লোজ হবে। এই লাইনটা ক্লোজ হলে আমার এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা ওপেন হবে। দেখতে পাচ্ছেন যে এই তারটা এদিক দিয়ে আসা, এই যে দুই নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টরের নর্মালি ক্লোজ দিয়া আমাকে এই এক নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর চালাতে হবে। চালালে আমার কি হবে, যখন আমার এই ম্যাগনেটিক, যখন দেখতে পাচ্ছেন যে এটা ক্লোজ আছে, ক্লোজ থাকার কারণে আমার লাইনটা এদিক দিয়ে সহজে আসা হবে, কিন্তু আমার তখন পাওয়ার নাই, যার কারণে আমার এটা ক্লোজই থাকবে। তো যখন এদিক দিয়ে লাইনটা এদিক দিয়ে আসে, ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে, তখন হচ্ছে আমার এই ম্যাগনেটিক কন্ডাক্টর অন, তাহলে আমার এই মোটরটা ফরওয়ার্ডে চলতে থাকবে। কিন্তু দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে এই এক নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর নর্মালি ক্লোজ, এইটার ক্লোজ। যখন আমার এই ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে তখন কিন্তু আমার এই কন্টাক্টটা ওপেন হয়ে যাবে, যার কারণে আমার এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন হবে না, যার ফলে রিভার্সে চলতে পারবে না। যখন আমি এটা চাপ দিন ঠিক তখনই আমার এই ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে, আর যেহেতু এটা কানেকশন অফ, যার কারণে এইটার এই নর্মালি এটা যদি নর্মাল ক্লোজ থাকলো, এই ক্লোজটা দিয়ে দিক দিয়ে কন্ডাক্টর আসার ফলে আমার এই ম্যাগনেটিক কন্ডাক্টর চালু হবে। আর যেহেতু এই 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 ক্লোজ কন্ডাক্টর হচ্ছে এইটার নর্মালি ক্লোজ কন্ট্রাক্ট, আর এই কারণে যখন আমি এইটা চালু হওয়ার পরেও, অর্থাৎ এক নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর চালু হওয়ার পরেও আমি পুশ সুইচটা যত না চাপ দিই আর আমার এটা চালু হবে না, কারণ হচ্ছে এটাকে বলা হচ্ছে ইন্টারলক সিস্টেম। যেহেতু আমি এইটার নর্মালি ক্লোজ দিয়ে, এই যে ক্লোজটা দিয়ে আমি এই কাজটা করতেছি, আবার ঠিক যখন আমার মোটরটা মনে করেন যে এম চাপ দেওয়ার সাথে সাথে আমার এই মেইন মোটরটা ফরওয়ার্ড ব্যাসে চলতেছে। এখন আমি যখন এটা যত না চাপ দিব কিন্তু আমার এই এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন হবে না, কারণ আমার আগে এটা অফ করতে হবে। তাহলে আমার কি করতে হবে, যখন এটা চালু আছে তখন আমার এই সুইচটা চাপ দিয়ে আমার এটা অফ করতে হবে। তারপর আবার যখন আমি এই সুইচটা চাপ দিব, অর্থাৎ আমি মোটরটা রিভার্সে চালাতে চাই, তখন আমার এই সুইচটা চাপ দিলে, যেহেতু আমার এইটা অফ আছে, যার কারণে আমার এইটা নর্মালি এই কে টু অর্থাৎ দুই নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর নর্মালি ওপেন দিলে লেসিং করছি, লেসিং এর ফলে এদিক দিয়ে লাইনটা আসার ফলে এদিক দিয়ে লাইনটা আসবে, এদিক দিয়ে আসার ফলে যেহেতু আমার এইটা অফ, এখন হচ্ছে এই ক্লোজ কন্ট্যাক্ট এটা নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট হয়ে গেছে, মানে এই এক নাম্বার ম্যাগনেটিক কন্ডাক্টর নর্মালি ক্লোজ দেওয়া আমার এই লাইনটা দিক দিয়ে আসবে, এদিক দিয়ে আসার ফলে তখন আমার এই দুই নাম্বার ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে, যার ফলে আমার মোটরটা রিভার্স ব্যাসে চলবে। এর এদিক দিয়ে এবার এটা ক্লোজার কারণ হচ্ছে যেহেতু আমার এটা অফ, এই কারণে ক্লোজ থাকে। কিন্তু এখন যদি আবার আপনি এই সুইচটা চালু দেন তাহলে আবার এটা অন হবে না, কারণ হচ্ছে এটার যে ক্লোজ কন্ট্রাক্ট দিয়ে সেটা ব্যবহার করছে, যার কারণে আর কি এটা চালু হবে না। তো আশা করি আপনি আমার টিউটোরিয়ালটি বুঝতে পারছেন। আর বলছি মনে করেন যখন এটা চালু হবে তখন এটা আপনি যত না প্রেস দেন তখন চালু হবে না, কারণ হচ্ছে যে আপনি এইটার নর্মাল ক্লোজ কন্ট্রাক্ট এখানে অলরেডি ব্যবহার করছেন, আবার যখন এটা চালু করছেন তখন আবার এটা চাপ দিয়ে এটা অফ করতে হবে,
ঠিক তারপর হচ্ছে আবার এই সুইচটা চাপ দিয়ে আপনি যখন এটা চালু করবেন তখন কিন্তু আবার এটা অন হবে না, কারণ যেহেতু আপনি এক নাম্বার ম্যাগনেটিক কন্ট্যাক্টর ক্লোজ দিয়ে আপনি এটা এই এটা এই দুই নাম্বার ম্যাগনেটিক কন্ট্যাক্টর চালু করছেন। এটাকে বলা হচ্ছে ইন্টারলক সিস্টেম। তো আশা করি আপনি আমার টিউটোরিয়ালটা বুঝতে পারছেন। আর এরপর তৃতীয় নাম্বার থাকবে হচ্ছে আমার পাওয়ার এবং এই পাওয়ার এবং এই কন্ট্রোলিং ডায়াগ্রামের মাধ্যমে একটা প্র্যাকটিক্যালে। তো আশা করি বুঝতে পারছেন। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।